প্রিয় দর্শক বন্ধুদের জন্য নতুন একটি আপডেট কিনে আমরা এসেছি। তো যে সমস্ত বন্ধুরা আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন বা অনেকে রয়েছেন গুগল পে, ফোনপে বা বিভিন্ন ধরনের পোর্টালের মাধ্যমে ইলেকট্রিক বিল পেমেন্ট করেন, বিশেষ করে যে সমস্ত ভিএলই বন্ধুরা আপনারা ইলেকট্রিক বিল পেমেন্ট করেন, তো সেক্ষেত্রে বেশ কিছু প্রবলেম আমাদের হয়। যেমন ইলেকট্রিক বিল পেমেন্ট করার সাথে সাথে কিন্তু সেই বিলটা পেমেন্ট রিসিভ হয় না, এবং হয়তো সেটা রিসিভ না হয়ে পেন্ডিংয়ে থেকে যায়, পেন্ডিংয়ে থাকার পরে হয়তো সেটা ফেল হয়ে যায়। তো যখন বন্ধুরা এই সমস্ত বিলগুলো পেন্ডিং হয়ে যায় বা ফেল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি সেটা রিফান্ড না আসে, বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু আপনার অ্যাকাউন্টে রিফান্ড আসেনি, সেক্ষেত্রে সেই প্রবলেমের সলিউশন আপনারা কীভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা দেখাবো। এই প্রসেসটা ফলো করলে অবশ্যই কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টার মধ্যেই আপনার যে পেমেন্টের রিফান্ড আপনারা কিন্তু খুব সহজে আপনার ওয়ালেটে অ্যাকাউন্ট থেকে আপনারা পেমেন্ট করেছিলেন সেই অ্যাকাউন্টে খুব সহজেই কিন্তু আপনারা পেমেন্টটি রিফান্ড পেয়ে যাবেন। তো পেমেন্ট গেটওয়েতে সেই বিলটি পেন্ডিং অবস্থায় থাকে এবং পরবর্তী সময় সেটা রিসিভ হয়ে যায়, এবং যদি কোনো কারণে সেটা রিসিভ না হয় সেটা কিন্তু ফেল হয়ে যায়। যখনই বন্ধুরা ফেল হয়ে যায় তো কিছু কিছু ক্ষেত্রে সেই রিফান্ড অটোমেটিকভাবেই কিন্তু চলে আসে। যদি সেটা রিফান্ড না আসে বা এই সমস্ত ধরনের প্রবলেম যদি হয়, পেন্ডিং বা রিসিভ হয়নি বা ফেল হয়ে যায়, এই সমস্ত ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো বন্ধুরা, এই আপনারা চলে আসবেন WBSEDCL এর যে ওয়েবপেজ রয়েছে, এখানে এসে আপনারা ডাউনলোড বিল রিসিপে আপনারা ক্লিক করে দেবেন, অর্থাৎ পেমেন্ট রিসিপে আপনারা ক্লিক করবেন। এখানে এসে যখনই বন্ধুরা এই ধরনের পেজে আসবেন, এখানে অবশ্যই আপনি আপনার কনজিউমার যে আইডি রয়েছে, ঠিক আছে, এটা আপনারা চুজ করে নেবেন, কনজিউমার আইডি। দেন এখানে আপনি আপনার কনজিউমার আইডিটা দিয়ে দেবেন। এখানে যে ক্যাপচা রয়েছে, অবশ্যই এখানে দেখে দেখে সেই সমস্ত ক্যাপচা যেটা এখানে রয়েছে সেটা অবশ্যই এখানে দিয়ে দেবেন। দেন আপনারা প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে যখনই আপনারা ক্লিক করবেন, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, একটু সময় নেবে। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন, বিল পেমেন্ট করার পরেই কিন্তু আপনারা এই ওয়েবসাইটে এসে অবশ্যই আপনি রিচেক করে নেবেন আপনার বিলটি রিসিভ হয়েছে বা পেন্ডিং রয়েছে বা ফেল হয়ে গেছে। দেন আমরা এখানে ভিউ পেন্ডিং এর যে অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করে দেবো। তো এখানে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন, দেখবেন যে সমস্ত পেমেন্টগুলো আমাদের রিসিভ হয়নি, অর্থাৎ এখানে পেন্ডিং এ রয়েছে, এখানে যে পেমেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেন্ডিং এ রয়েছে, এত টাকার পেমেন্ট, সেটা এই ডেটে যেটা পেমেন্ট করা হয়েছিল সেটা এই মুহূর্তে পেন্ডিং এ রয়েছে, যেটা রিসিভ হয়নি, এবং বেশ কিছু বিল আমাদের এখানে ফেল হয়ে গেছে। তো সেই সমস্ত রিফান্ড যদি আপনাদের কাছে এখনো পর্যন্ত না আসে, সেক্ষেত্রে আপনারা কি করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং অবশ্যই মনে রাখবেন, এখানে যে পেমেন্ট গেটওয়ে রয়েছে সেটা বিলডেক্স রয়েছে, প্রত্যেকটা পেমেন্টের ক্ষেত্রেই কিন্তু একটা পেমেন্ট গেটওয়ে থাকে, ঠিক আছে। তো এটার যেটা রয়েছে বিলডেক্স রয়েছে, তো সেই বিলডেক্সের মধ্য দিয়ে কিন্তু আমাদের পেমেন্টটা রিসিভ হয়, প্রথমত পেন্ডিং থাকার পরে সেটা রিসিভ হয়। তো আমরা যদি সাকসেসফুল বা ভিউ পেমেন্টে দেখি, এখানে সাকসেসফুল যে সমস্ত পেমেন্টগুলো রয়েছে, এখানে যে পেমেন্টগুলো সাকসেসফুলভাবে পেমেন্ট হয়ে গেছে তার লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন, পেমেন্ট রিসিভ, ঠিক আছে। এখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এবং যে সমস্ত বন্ধুরা আপনারা বিল পেমেন্ট করেছেন যে কোনো ফোনপে বা গুগল পের মাধ্যমে কিন্তু আপনাদের পেমেন্ট এখনও পর্যন্ত রিসিভ হয়নি, ঠিক আছে, এবং আপনাদের যে ট্রানজ্যাকশন আইডি রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এখানে অনলাইন পেমেন্টের যে অপশন রয়েছে, এখানে যখনই আপনারা ক্লিক করবেন, এখানে কুইক পে বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার যে কনজিউমার আইডি রয়েছে এটা দিয়ে দেবেন। ক্যাপচা দেওয়ার পরে আপনারা যখনই প্রসিডে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, অর্থাৎ কনজিউমারের সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে, কনজিউমারের যে নেম থেকে শুরু করে মোবাইল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু চলে আসবে। তো এখানে অবশ্যই এটা দেখে নেবেন। এটুকুটা দেখার পরে এখানে ভিউ যে আনপেইড বিলস রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্র যে সমস্ত বিলগুলো এখনও পর্যন্ত পেমেন্ট হয়নি তার লিস্ট এখানে চলে আসবে। আপনারা এখান থেকে এটা সিলেক্ট করার পরে নেক্সট আপনারা ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন বিল ডেস্ক বলে একটা অপশন রয়েছে, এই বিল ডেস্ক আপনারা ক্লিক করলে এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে এখান থেকে আপনারা কিন্তু বিলটি পেমেন্ট করতে পারবেন, সেটা গুগল পে হতে পারে বা ফোনপে হতে পারে, খুব সহজে কিন্তু এখান থেকে আপনারা পেমেন্টটি কমপ্লিট করতে পারবেন। এবং এই পেমেন্টটা কিন্তু বিল ডেস্কের মাধ্যমেই কিন্তু আমাদেরকে এই পেমেন্টটা রিসিভ হবে। এবং অবশ্যই যদি কোনো কারণে আপনার বিল পেমেন্ট না হয়, রিসিভ না হয়, সেক্ষেত্রে অবশ্যই এই ওয়েবসাইটে এসে চেক করতে পারবেন। যদি আপনার ফেল হয়ে যায়, আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে কিন্তু এখনও রিসিভ হয়নি বা ফেল হয়ে গেছে, রিটার্ন আপনি এখনও টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন বিল ডেস্কের যে ওয়েবপেজ রয়েছে বা অফিসিয়ালি যে ওয়েবপেজ রয়েছে এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে এখানে দেখবেন রিসোর্স বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা আসার পরে সাপোর্ট বলে একটা অপশন পাবেন, এইখানে আপনারা ক্লিক করে দেবেন। সাপোর্টে যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে যখনই বন্ধুরা আসবেন, এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে, এখানে ডিসপুট রিসলিউশন বলে একটা অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে সেই পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে। এখানে এসে যে কাজগুলো আপনাকে করতে হবে, এখান থেকে
আপনি কনজিউমারের যে ফুল নেম রয়েছে সম্পূর্ণ সঠিকভাবে ফুল নেম এখানে দিয়ে দেবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে মার্চেন্ট বা বিলার নেম, এখানে WBSEDCL আপনাদের ক্ষেত্রে যদি অন্য কোনো কোম্পানি হয় সেটা অবশ্যই দিয়ে দেবেন। তো আমাদের ক্ষেত্রে WBSEDCL এটা আমরা এখানে দিয়ে দেব। অবশ্যই এখানে একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন, এখানে ট্রানজ্যাকশন যে ডেট, যে ডেটে আপনি বিলটি পেমেন্ট করেছেন সেই ডেটটা এখানে দিয়ে দেবেন। এখানে অবশ্যই মোবাইল নাম্বার দিয়ে দেবেন, ট্রানজ্যাকশন যে অ্যামাউন্ট রয়েছে, যে অ্যামাউন্টটা রয়েছে সেটা একদম সঠিকভাবে দেবেন, যে অ্যামাউন্টটা আপনি পেমেন্ট করেছিলেন। এইটুকুটা কমপ্লিট করার পরে আরেকটু নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে যখনই আপনারা আসবেন এখানে পেমেন্ট যে মোড রয়েছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। আপনি যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই বা ওয়ালেট, নেট ব্যাঙ্কিং যার মাধ্যমে আপনি পেমেন্ট করেছেন বা বিল পেমেন্ট করেছেন, যদি আপনি ওয়ালেট থেকে পেমেন্ট করেন, যে সমস্ত সিএসসিভিএলই বন্ধুরা আপনারা ওয়ালেট থেকে পেমেন্ট করেন সেটা ওয়ালেট আপনি চুজ করতে পারেন। এবার এখানে ট্রানজ্যাকশন যে রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে একটু নিচের দিকে আপনারা চলে আসবেন। এখানে কমপ্লেন বা এখানে অবশ্যই এখান থেকে আপনারা কমপ্লেনটাকে চুজ করবেন। কমপ্লেনটাকে চুজ করার পরে নেচার অফ কমপ্লেনে এখানে চলে আসবেন। এখানে আসার পরে বেশ কিছু অপশন রয়েছে। যদি আপনার অ্যামাউন্ট কেটে গেছে, ঠিক আছে, কিন্তু এখনও রিসিভ হয়নি বা আপনার বিলটা রিসিভ হয়নি, 5 দিন পেরিয়ে গেছে কিন্তু আপনার বিলটি রিসিভ হয়নি এবং আপনার যে রিফান্ড সেটাও কিন্তু আসেনি, প্রথম অপশনটা আপনারা চুজ করতে পারেন। দ্বিতীয় যে অপশন রয়েছে, ট্রানজ্যাকশন ফেল হয়ে গেছে কিন্তু রিফান্ড এখনও পর্যন্ত আসেনি, অর্থাৎ টাকা কেটে গেছে, রিসিভ হয়নি কিন্তু এখনও পর্যন্ত সেই টাকা আপনি রিফান্ড পাননি, সেক্ষেত্রে দ্বিতীয় যে অপশন রয়েছে এটা আপনারা চুজ করবেন। বিল অ্যামাউন্ট মিসম্যাচ যদি হয়ে থাকে সেটা এখান থেকে আপনারা চুজ করবেন, ঠিক আছে। এই সমস্ত যে সমস্ত এররগুলো হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাটাগরি অনুযায়ী সেটা এখান থেকে আপনারা চুজ করবেন, আদার্স হলে আদার্স আপনারা ক্লিক করবেন। তো আমাদের ক্ষেত্রে যেটি সেটা এখান থেকে আমরা চুজ করে নেব। কমপ্লিটলি চুজ করার পরে এখানে মেসেজ আপনাকে বা কমপ্লেন যে ডিসক্রিপশন এটা এখানে অবশ্যই আপনাকে টাইপ করে দিতে হবে। অবশ্যই এখানে ডিসক্রিপশনে অবশ্যই মেনশন করে দেবেন যে কনজিউমারের নেম এবং কনজিউমার যে আইডি রয়েছে এই এই দুইটা কিন্তু অবশ্যই এখানে মেনশন করে দেবেন। এবং এখানে অবশ্যই আপনার যে কারণে বা যে ধরনের প্রবলেম রয়েছে আপনার, ঠিক আছে, হয়তো বিলের অ্যামাউন্ট আপনার কেটে গেছে কিন্তু সেটা রিসিভ হয়নি বা সেই রিসিভ হয়নি, ফেল হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত সেই অ্যামাউন্ট হয়তো আপনার ওয়ালেটে বা আপনার যে অ্যাকাউন্টে আসেনি, সেই বিষয় নিয়ে অবশ্যই এখানে একটি আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে 1000 ওয়ার্ডের মধ্যে। আপনারা চাইলে অবশ্যই গুগল যে ট্রান্সলেট রয়েছে সেখানে গিয়ে বাংলাতে লিখে ইংলিশে কনভার্ট করে এখানে অবশ্যই আপনি কপি পেস্ট করে দিয়ে দেবেন এবং কনজিউমার আইডি অবশ্যই দেবেন। এইটুকুটা কমপ্লিট করার পরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে সাবমিট বলে একটা অপশন আপনাদের এখানে রয়েছে, অবশ্যই এখানে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরেই দেখবেন 5 থেকে 6 ঘন্টার মধ্যেই কিন্তু আপনি যেখানে কন্ট্যাক্ট ডিটেলস দিয়েছেন, ইমেল আইডি দিয়েছেন বা মোবাইল নাম্বার দিয়েছেন, সেই ইমেলে কিন্তু আপনাদের যে কমপ্লেনের যে স্ট্যাটাস সেটা সেন্ড করে দেওয়া হবে এবং সেখানে বলে দেওয়া হবে যে আপনি কয়দিনের মধ্যে সেই রিফান্ডটি পেয়ে যাবেন যদি সেই রিফান্ড আপনি না পেয়ে থাকেন। এবং যদি আপনার বিল পেমেন্টটি রিসিভ হয়ে যায় সেক্ষেত্রে সেই স্ট্যাটাসও কিন্তু সেখানে আপনাকে সেন্ড করে দেওয়া হবে। তো বন্ধুরা, অনেকেই রয়েছেন সিএসসিভিএলই বন্ধু রয়েছেন, অনেকেই রয়েছেন যারা আপনার সাইবার ক্যাফে কাজ করেন, প্রতিনিয়ত আপনারা বিল পেমেন্ট করছেন এবং এর কিছুদিন আগে কিন্তু এই বিল পেমেন্টকে নিয়ে অনেক প্রবলেম ইস্যু হয়েছিল আমাদের সিএসসিতে। সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত বন্ধুদের এখনও পর্যন্ত রিফান্ড আসেনি অবশ্যই কিন্তু আপনারা এই বিল ডেস্কে এসে অবশ্যই কমপ্লেন করুন, অবশ্যই কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে সম্পূর্ণ ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন, কনজিউমার নেম, কনজিউমার আইডি এবং ট্রানজ্যাকশন ডেট, ট্রানজ্যাকশন আইডি, এই সমস্ত কিছু সঠিকভাবে দিলে অবশ্যই কিন্তু আপনার প্রবলেমের সলিউশন হয়ে যাবে 5 থেকে 6 ঘন্টার মধ্যেই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি আপডেট, যে সমস্ত বন্ধুরা আপনারা বিল পেমেন্ট করছেন বা যে সমস্ত বন্ধুদের এই বিল পেমেন্টকে নিয়ে প্রবলেম রয়েছে অবশ্যই প্রথমত আপনারা WBSEDCL এর যে ওয়েবপেজ রয়েছে এখানে এসে অবশ্যই আপনি রিচেক করে নিন। বিল পেমেন্ট করার পরে আপনারা যদি সিএসসি থেকে বিল পেমেন্ট করেন বা যে কোনো পোর্টাল থেকে, সেক্ষেত্রেও তো আপনারা সাথে সাথে একটি রিসিপ পেয়ে যাচ্ছেন। রিসিপ পাওয়ার পরেও কিন্তু আপনাকে অবশ্যই রিচেক করে নিতে হবে যে আপনার বিলটি আমাদের WBSEDCL এর পোর্টালে রিসিভ হয়েছে কিনা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এটুকুই, পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।